এবার দেখি দ্রোণ কি করে তুমি ডিম্পিকে ছেড়ে এই মেয়েটার বাড়ি যাও। তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার লোক তখন আমার চিনি। তুমি একদম চিন্তা করো না টিম্পি সোনা, তোমার বাবা না যেতে পারবে ওর বাড়ি। বাবা ওর বাড়িতে আছে। আস্তে আস্তে চুপ, আস্তে কথা বলো। কি বললাম তোমার ডিম্পি সোনা, তোমার মা এসব কিচ্ছু হতে দেবে না। না দ্রোণ যাবে ওদের বাড়ি, না ওই মেয়ে ফিল্মে গান গাইতে পারবে। তোমার মা আছে না? এত করে সকাল থেকে আমি নানা বাহানায় বাবাকে আটকাচ্ছি, মেয়েটা ঠিক চলে এলো বাড়িতে বাবাকে খুঁজতে, মা কি করবে গো? জানি না, তবে কিছুটা একটা নিশ্চয়ই করবে। ওর জন্য আমাদের ডিম্পি সোনার চোখে জল পড়েছে, ওকে তো ছেড়ে দেওয়া যাবে না। তোমার মা ওকে কখনো ছাড়বে না। আরে ডিম্পি সোনা শোন, তুমি এত সুন্দর গান করো, তোমাকে উপহার না দিলে চলে বলো? উপহার নেওয়ার জন্য বাইরে তো এলাম ঠিকই, কিন্তু মস্ত ডাক্তার বাবু যদি চলে আসে কি হবে? ভালোই তো হবে, খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, তারপর তোমার সঙ্গে দেখা হয়ে যাবে, ভালোই তো, চলো চলো। আর কত দূর? তুই সত্যি যাবি? ভগবতীকে তুমি দেখ কথা দিয়েছিলে। না না সেটা বুঝতে পারছি, কিন্তু দেখ বাড়ি ভর্তি লোকজন, বাড়িতে পার্টি চলছে, এর মাঝখানে তুই পার্টি ছেড়ে বেরিয়ে যাবি? ছোটকা আমি একজন ডক্টর, আর ডক্টরটা শপথ নেয় যে পেশেন্টদেরকে সেবা করতে হবে। তাছাড়া ওই বাচ্চা মেয়েটাকে দেখেছ? কত মরিয়া হয়ে আমাকে খুঁজছিল, ও মন্দিরে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু কথা বলতে পারিনি। হসপিটালে আমার সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু আমি ডিম্পির জন্য দেখা করতে পারিনি। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।